হ্যালো ফ্রেন্ডস, আমি আর এইচআর ব্লক থেকে রাফি আহমেদ বলছি। আপনারা বের হলাম বিয়া বাড়ির উদ্দেশ্যে, আমি আর শহীদুল ভাই। এখন আমি বাইকে আছি, যাই বিয়া বাড়ি হইতে ঘুরে আসি। শুক্রবার নামাজের পর বের হলাম, এটা ভালো লাগতেছে না। দেখা যাক কত বৃষ্টি হয়। শহীদ ভাইয়ের জন্য ওয়েট করতেছে, আসতেছে নাই, চলে এসছে শহীদ ভাই। শহীদ ভাই একটা হাই দিয়ে দেন। হাই, আমরা এখন বিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। লেটস সি, তারপর দেখা হবে আবার বিয়া বাড়ি পৌঁছানোর পর। আমরা অলরেডি বিয়া বাড়ি চলে এসেছি। বিয়া বাড়ি পৌঁছানোর পর ভাবছিলাম ওরকম কিছুক্ষণ টাইম থাকবো, বাট আসলে পরিবেশগত কারণে বেশিক্ষণ থাকতে পারিনি। ফার্স্টে ভাবছিলাম হয়তো খুব নিরিবিলি থাকবো, সন্ধ্যাটা একটু উপভোগ করবো। মনটাও খুব একটা ভালো ছিল না, যার কারণে বিয়া বাড়িতে গেছিলাম। বাট গিয়ে দেখলাম পুরোটাই বিপরীত, অনেক মানুষজন লাউডলি। তারপরে ফ্রাইড হওয়ার কারণে ওরা ধরো বাইক চালাইতেছে, অনেক সাউন্ড, যার কারণে অল্প একটু টাইম থেকেই চলে এসেছিলাম। ভাবলাম অন্য কোথাও গিয়ে বসবো, বাট আসলে পরে আর বসা হয়নি, কিছুক্ষণ থেকেই চলে এসেছিলাম। তারপরও ভাবছিলাম যে অনেক ফুল বাগান কিংবা ফুল গাছ টাছ ছিল গতবার যখন দেখছিলাম, বাট এবার যে কোনো কিছুই পাই নাই, সব কিছু আস্তে আস্তে উঠাই ফেলতেছে। হয়তো বা আসলে সেক্টরের জায়গা তো এগুলা, হয়তো বাসা টাসা কোনো প্লট প্লট তৈরি হবে, অধিকাংশ সব কিছুই উঠাই ফেলছে। যেগুলো অস্থায়ীভাবে যে বাগানগুলা, যে গার্ডেনগুলো তৈরি হয়েছিল, সব উঠাই ফেলছে। হয়তো বা এগুলোও ফিউচারে যে আপনারা হয়তো বা পাবেন না। সো যারা মোটামুটি এখনও 300 ফিট কিংবা দিয়া বাড়ির একটু ভিউ দেখতে চান, এখন গেলে একটু একটু পাবেন, বাট ওদের ভবিষ্যতে আর এগুলো থাকবে না। তো যারা যান না এখনও হয়তো বা যে দেখতে পারেন, বাট আমার রিকোয়েস্ট অপডেতে না যাওয়াটাই বেটার, গেলে খুব একটা হয়তো ভালো লাগবে না। যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই না, যেটা মনে হয়। আমরা বাইকটা পার্ক করলাম, ছেলে ফোন টিপতেছে মনে হইতেছে। পরে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা যত তাড়াতাড়ি পারি সন্ধ্যার আগে ওখান থেকে ব্যাক করছিলাম, এই আর কি। কিছু সিনেমেটিক ভিউ দেখতে দেখতে এখানেই ব্লগটা শেষ করতেছি, আর লেটস সি, দেখতে থাকুন।